নমস্কাৰ আপুনি চাই আছে দ্রুত সংবাদ মই জয়ন্ত মাধৱ গোস্বামী দৰঙৰ পদুমপুখুৰী উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ ছাত্ৰ হত্যাকাণ্ডৰ পিছতে বিদ্যালয়খনৰ প্ৰধান শিক্ষয়িত্ৰীকে ধৰি 12 গৰাকী কৰ্মচাৰী অন্য বিদ্যালয়লৈ বদলি প্ৰধান শিক্ষক তথা বিদ্যালয়খনৰ কৰ্মচাৰী গাফিলতিৰ বাবে বিদ্যালয়খনত কেইজনমান উদণ্ড ছাত্ৰৰ আক্ৰমণত প্ৰাণ হেৰুৱাইছিল এজন কনিষ্ঠ ছাত্ৰই অসম চুক্তিৰ 6 নম্বৰ দফা কাৰ্যকৰীকৰণক লৈ মুখ্যমন্ত্ৰীৰ বৈঠক লোকসেৱা ভৱনত আছো নেতৃত্বৰে বৈঠকত মিলিত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা বিপ্লৱ শৰ্মা আয়োগৰ প্ৰতিবেদনৰ ওপৰত আছো নেতৃত্বৰে আলোচনা মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত অনুষ্ঠিত বৈঠকত উপস্থিত থাকে আছোৰ মুখ্য উপদেষ্টা সমজ্জল কুমাৰ ভট্টাচাৰ্য সভাপতি উৎপল শৰ্মা আৰু ভাৰপ্ৰাপ্ত সাধাৰণ সম্পাদক সৰ্জুন হানছে রাজ্য সরকারের আওতাত থাকা প্রতিবেদনের 52টা অনুমোদন কার্যকরী করার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত লওয়া হব বাকি 15টা অনুমোদনের বিষয় 1951 সনের পূর্বে থাকা সকল খিলঞ্জিয়া সেই সকল লোকের সতী সন্ততি হব খিলঞ্জিয়া খিলঞ্জিয়ার সংজ্ঞার পর বরাক উপত্যকাক বাহিরত রাখার সিদ্ধান্ত পোর্টেলত উপলব্ধ হব অনুষ্ঠিত হয়ে যাওয়া এডিআরির ওএমআর সিট 15 সেপ্টেম্বরের এডিআরির ওএমআর সিটর বাবে করিব পারিব আবেদন পরীক্ষার্থী 27 সেপ্টেম্বরের পর আবেদন করিব পারিব ওএমআর সিট ওএমআর সিট আবেদনের বাবে দিব লাগিব 50 টাকা নগাঁও আরক্ষীর জেলত ভুয়া রাজচক্র বিষয়ে রাজশ্রী দেবী নামৰ এগৰাকী মহিলা সত্র ন্যায়াধীশৰ আদালতত চাকরি দিয়ার নামত এগৰাকী মহিলাৰ পৰা লৈছিল 1.5 লাখ টকা নগাঁও জেলা সত্র ন্যায়াধীশৰ আদালতৰ কর্মচারী রাজশ্রী দেবী শিক্ষা বিভাগৰ ৰোষত একেখন বিদ্যালয়ৰ 18 শিক্ষক শিক্ষয়িত্ৰী কৰ্তব্যত গাফিলতিৰ বাবে কৰিমগঞ্জৰ ইছাবিল উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়লৈ আহিল জাননী অধ্যক্ষ সহমুঠ 18 শিক্ষক কৰ্মচাৰীলৈ আহিল শিক্ষা বিভাগৰ জাননী দুদিনৰ ভিতৰত জবাবদিহি হোৱাৰ নিৰ্দেশ আটাইকেইজনক বিদ্যালয়খনত স্বাধীন ভিজিট দিছিল বিভাগটোৰ সহকাৰী আয়ুক্ত প্ৰিয়ংকা ইয়াম নামে পৰিদৰ্শনকালত বিদ্যালয়তে অনুপস্থিত আছিল গৰিষ্ঠ সংখ্যক শিক্ষক কৰ্মচাৰী মধ্যাহ্ন ভোজনৰ ক্ষেত্ৰতো ধৰা পৰিছিল বিসংগতি গোৱালপাৰাৰ মাটিয়া হাৰাপাৰাত উত্তেজনা বনকৰ্মীৰ বাহনত আক্ৰমণৰ চেষ্টা একাংশ উত্তেজিত লোকৰ বনকৰ্মীয়ে খৰি কঢ়িওৱা বাহন জব্দ কৰাক লৈ সৃষ্টি হয় উত্তপ্ত পৰিস্থিতিৰ ৰাজ্যৰ ৰুদ্ৰমতী দেখি ঘটনাস্থলীৰ পৰা বাহনসহ পলায়ন বনকৰ্মীৰ দলৰ ইউটিউবাৰ ভাস্কৰ দত্তক দিছপুৰ আৰক্ষীৰ জেৰা দিছপুৰ আৰক্ষীয়ে জেৰা চলাইছে ভাস্কৰ দত্তক এ পি ডি চি এলৰ চাকৰিৰ পৰা নিলম্বন কৰা হৈছিল ভাস্কৰ দত্তক ট্ৰেডিং প্ৰবঞ্চক স্বপ্ননীল দাসৰ হৈ চলাইছিল প্ৰচাৰ এডিআরির লৈ নতুন এসওপি জারি পরীক্ষার্থীয়ে পিন্ধিব নোৱাৰিব দীঘল হাতৰ চোলা পরীক্ষার্থীয়ে পিন্ধিব লাগিব হাফ শার্ট আৰু স্লিপাৰ পরীক্ষাৰ শেষত পরীক্ষার্থীয়ে নিব পাৰিব প্ৰশ্ন কাকত পাৰস্পৰিক বুজাবুজিৰে হ'ব চৰকাৰী কৰ্মচাৰীৰ বদলি 2 অক্টোবৰত চৰকাৰে মুকলি কৰিব নিৰ্দিষ্ট পৰ্টেল বদলিৰ বাবে নিৰ্দিষ্ট পৰ্টেলত কৰ্মচাৰীয়ে কৰিব লাগিব আবেদন তৃতীয় আৰু চতুৰ্থ শ্ৰেণীৰ কৰ্মচাৰীয়ে কৰিব পাৰিব আবেদন বিভাগীয় জ্যেষ্ঠ সচিবক দাখিল কৰিব লাগিব প্ৰয়োজনীয় নথি দিল্লীত গ্রেপ্তাৰ আর টি আই কর্মী দুলাল বৰাক দিল্লীৰ ক্রাইম ব্রাঞ্চৰ সহায়ত গ্রেপ্তাৰ অসম আৰক্ষীৰ সোণাৰীৰ বিজেপি নেতা দেৱজিৎ হাজৰিকাৰ আত্মহত্যাৰ গোচৰত অভিযুক্ত দুলাল বৰা দিল্লীৰ তেজ হাজাৰী আদালতত হাজিৰ কৰোৱা হৈছিল দুলাল বৰাক বিজেপি নেতাৰ আত্মহত্যাৰ গোচৰত অভিযুক্ত সাংবাদিক ৰফিক আহমেদে লাভ কৰিলে আগতীয়া জামিন অন্তৰ্বৰ্তীকালীন জামিন লাভ কৰিলে ৰফিক আহমেদে সোণাৰীৰ দেৱজিৎ হাজৰিকাৰ আত্মহত্যাৰ গোচৰত অভিযুক্ত ৰফিক আহমেদ এই গোচৰত সোণাৰী আৰক্ষীয়ে ইতিমধ্যেই গ্ৰেপ্তাৰ কৰিছে অৱসৰপ্ৰাপ্ত বি ডি অ' ৰঞ্জিত বুঢ়াগোহাঁই আৰু পৰ্টেলৰ সাংবাদিক পৰিস্মিতা ফুকনক চি এম ভিজিলেঞ্চৰ জেৰাত বিস্ফোৰক স্বীকাৰোক্তি দিছে দুলাল বৰা নিউজ পৰ্টেলৰ মেনেজাৰ গকুল বৰ্মনে গকুল বৰ্মনে গম নোপোৱাকৈ তেওঁৰ নামত বহু আৰ টি আই কৰিছিল দুলাল বৰাই যাৰ বাবে চি এম ভিজিলেঞ্চে সকলো তথ্য বিচাৰি পত্ৰ লিখিছে আয়কৰ বিভাগ আৰু শ্ৰম বিভাগলৈ আর টি আই কর্মী দুলাল বৰাক লৈ কঠোৰ চৰকাৰ এতিয়াৰে পৰা আর টি আইৰ উত্তৰ নাপাব দুলাল বৰাই পলাতক দুলালক লৈ কেবিনেটত সিদ্ধান্ত লোৱাৰ কথা ঘোষণা কৰিছিল মুখ্যমন্ত্ৰী আৰু তাৰ পিছতে দিল্লীত গ্ৰেপ্তাৰ কৰা হয় দুলাল বৰাক যোৰহাটৰ বিদ্যালয়ত ভয়ংকৰ কাণ্ড দহোটীয়া উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ চৌহদতে এজন ছাত্ৰক ছুৰিকাঘাতৰ ঘটনা একাদশ শ্ৰেণীৰ এজন ছাত্ৰক চোকাস্ত্ৰেৰে আক্ৰমণ একেখন বিদ্যালয়ৰ একেজনমান ছাত্ৰৰ বিদ্যালয় কর্তৃপক্ষৰ অনুশাসনহীনতাৰ বাবে ঘটনাৰ অভিযোগ অভিভাৱকৰ ইয়াৰ পূৰ্বেও বিদ্যালয়খনত সংঘটিত হৈছিল ছাত্ৰ আক্ৰমণৰ ঘটনা ছাত্ৰৰ মৃত্যুক লৈ দৰঙৰ মহলীয়াপাৰাত অব্যাহত চাঞ্চল্য বিতৰ্কিত মন্তব্যৰ বাবে প্ৰধান শিক্ষয়িত্ৰীক জবাবদিহি কৰিলে স্থানীয় ৰাইজে 2 শতাধিক ৰাইজে প্ৰতিবাদ সাব্যস্ত কৰাত অৱশেষত ৰাজহুৱা ক্ষমা খুজিলে প্ৰধান শিক্ষয়িত্ৰী জানকী ডেকাই গুৱাহাটীত ওলাল লখিমপুৰত নিৰুদ্দিষ্ট 5 ছাত্ৰৰ 4জনৰ ছাত্ৰৰ সন্ধান ৰেলেৰে গুৱাহাটী অভিমুখে আহি থকা অৱস্থাত পল্টন বজাৰ ৰেল ষ্টেচনত উদ্ধাৰ 4টা কিশোৰ উদ্ধাৰৰ পিছতে পাণবজাৰ আৰক্ষী থানাই চমজি ল'লে উদ্ধাৰ হোৱা কিশোৰকেইটা মঙলবাৰৰ পৰা সন্ধানহীন হৈ আছিল কিশোৰকেইটা
গোৱালপাৰাৰ আকাশত প্ৰাকৃতিক পৰিঘটনা। গোৱালপাৰাৰ ৰামহৰিশ্বৰত দেখিবলৈ পোৱা হ'ল বিৰল দৃশ্য। ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত অহা ধূলি ধুমুহাৰ মাজতে ৰামহৰিশ্বৰত এয়া ঘূৰ্ণী। অসম গাড়ী চালকক প্ৰাণে মৰাৰ চেষ্টা। অৰুণাচলত দুৰ্বৃত্তৰ চোকা অস্ত্ৰেৰে আঘাত কৰি লুটি নিলে ধন। ৰাজ্যখনত ডাম্বুকত সংঘটিত হয় এই ঘটনা। ঘটনা সন্দৰ্ভত অসমৰ ভুক্তভোগী মধু সাৰহ নামৰ চালকজনে জোনাই থানাত দাখিল কৰিছে এজাহাৰ। মহানগৰীত যান বাহন আৰক্ষীৰ মাজত দুৰ্বাদল কাজিয়া। মহানগৰীত জোৰত তিনিআলিত সংঘটিত হ'ল মাৰপিটৰ ঘটনা। উৰণ সেতুৰ তলত মাৰপিটত লিপ্ত হ'ল দুই আৰক্ষী। ৰাজ্যত দাম নকমিল পিঁয়াজৰ। মহানগৰীৰ খুচুৰা বজাৰত প্ৰতি কেজি পিঁয়াজৰ দাম 65 পৰা 70 টকা পৰ্যন্ত অব্যাহত। মহানগৰীৰ পাইকাৰী বজাৰত বুধবাৰৰ দিনটোত প্ৰতি কিলো পিঁয়াজৰ দাম 65 পৰা 56 টকা। পিঁয়াজৰ মূল্য বৃদ্ধিৰ বিৰুদ্ধে ক্ষোভ প্ৰকাশ কৰিছে গ্ৰাহকে। ঢেকিয়াজুলি চহৰৰ মাজমজিয়াত দিন দুপৰতে চাঞ্চল্যকৰ ধন লুটৰ ঘটনা। ৰখাই থোৱা ছুইফ্ট ডিজায়াৰ বাহনৰ খিৰিকীৰ গ্লাছ ভাঙি দুৰ্বৃত্তই লুটি নিলে 2,60,000 টকা। ঢেকিয়াজুলি চাহ বাগিচাৰ ইউকো বেংক গ্ৰাহক সেৱা কেন্দ্ৰৰ পৰিচালকে আনিছিল ধনৰাশি। তিতাবৰৰ চেনীজানত নাগালেণ্ডৰ চোৰৰ সন্ত্ৰাস। ৰাইজে হাতে লোটে ধৰি আৰক্ষীক গোটালে চোৰক। ঘটনাত চি আৰ পি এফ বাহিনীয়ে নগা লোকৰ পক্ষ লোৱাৰ অভিযোগ। ৰাইজৰ চুৰিকাণ্ড সন্দৰ্ভত বৰহোলা থানাত ভুক্তভোগী গোবিন গগৈয়ে দাখিল কৰিছে এজাহাৰ। দিছপুৰ প্ৰেছ ক্লাবত সদৌ অসম পৌৰ নিকায় কৰ্মচাৰী সন্থাৰ সংবাদমেল। পৌৰ কৰ্মচাৰীসকলৰ বিভিন্ন দাবীসমূহ পূৰণ নকৰাত সংবাদমেলযোগে দুখ প্ৰকাশ কৰে সদৌ অসম পৌৰ নিকায় কৰ্মচাৰী সন্থাই। চৰকাৰে মাহিয়াই দৃষ্টিৰে চোৱাৰ অভিযোগ পৌৰ কৰ্মচাৰী সন্থাৰ। জুৰিয়াত জুৱাৰ বিৰুদ্ধে আৰক্ষীৰ অভিযান। আৰক্ষী অভিযান চলাই 4টাকৈ কুখ্যাত জুৱাৰীক আটক কৰাৰ লগতে নগদ ধন, মোবাইল ফোন আৰু জুৱা খেলত ব্যৱহৃত সামগ্ৰী জব্দ কৰে। দুৰ্গা পূজাত 20% বোনাছৰ দাবীত ডিগবৈ পাৱৈ চাহ বাগিচাৰ চাহ শ্ৰমিকৰ উত্তাল প্ৰতিবাদ। ভাৰতীয় চাহ মজদুৰ সংঘ মাৰ্ঘেৰিটা শাখাৰ নেতৃত্বত দুদিন ধৰি এই প্ৰতিবাদ। যোৰহাটস্থিত কাকজান চাহ বাগিচাত উত্তেজনাময় পৰিস্থিতি। দুৰ্গা পূজাৰ বোনাছক লৈ অসন্তুষ্ট শ্ৰমিকে ঘেৰাও কৰিলে কাৰ্যালয়। পূৰ্বৰ 20% বোনাছ কৰ্তন কৰি 16% কৰাক লৈ প্ৰতিবাদ। বোকাখাটৰ ডিফলু চাহ বাগিচাৰ শ্ৰমিকৰ প্ৰতিবাদ। চাহ বাগিচাৰ শ্ৰমিকৰ 20% বোনাছ একেলগে প্ৰদানৰ দাবী। বাগিচাই বাগিচাই মালিকপক্ষৰ বিৰুদ্ধে চাহ শ্ৰমিকৰ তীব্ৰ প্ৰতিবাদ। গোসাইগাঁও ডাইনী অন্ধবিশ্বাসৰ বাবে 3 বছৰে সমাজৰ পৰাই ঘূৰিয়া 3টা পৰিয়াল। আতংকত দিন কটাইছে পৰিয়াল 3টাই। গোসাইগাঁও মহকুমাৰ অনিল নগৰত সংঘটিত হৈছে এই ঘটনা। সোণাৰী টিয়ক নৈ বিহদি মাছ নিধন দুষ্কৃতিকাৰীৰ। ঘটনাৰ পাছতে নৈখনত উপঙি উঠিছে চিতল, শিঙৰা, বৰালি আদি শ শ মাছ। সোণাৰী নগৰৰ কাষেদি বৈ যোৱা টিয়ক নৈত নিশা মাছ মাৰিবলৈ কোনো দুষ্কৃতিকাৰীয়ে প্ৰয়োগ কৰিছিল বিহ। ঘটনাৰ পাছতে দুষ্কৃতিকাৰীৰ বিৰুদ্ধে ক্ষোভ ৰাইজৰ। মাছ নিধন কাৰ্যত জড়িত লোকসকলক চিনাক্ত কৰি ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ প্ৰশাসনক দাবী জনাইছে স্থানীয় ৰাইজে। ডবকাৰ যমুনা নৈত বিহ দি মাছ নিধন দুষ্কৃতিকাৰীৰ ঘটনাৰ পাছতে নৈখনত উপঙি উঠিছে বিভিন্ন প্ৰজাতিৰ ডাঙৰ ডাঙৰ মাছ। দুষ্কৃতিকাৰীৰ বিৰুদ্ধে মীন বিভাগৰ লগতে আৰক্ষী প্ৰশাসনক কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ দাবী সচেতন ৰাইজৰ। খেত্ৰীৰ কয়লাশিলত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। নিয়ন্ত্ৰণ হেৰুৱাই দুৰ্ঘটনাত পতিত বাইক আৰোহী। দুৰ্ঘটনাত থিতাতে নিহত এজন, আহত আন এজন বাইক আৰোহী। দুয়োৰে ঘৰ তেতেলিয়াৰ সৰু গাঁৱত। যমুনামুখৰ ডেকেৰুৱা গাঁৱত গৰু চোৰৰ সন্ত্ৰাস। চোৰে উদং কৰিলে তাজউদ্দিন নামৰ লোকজনক গোহালি। ইতিমধ্যে ভুক্তভোগীয়ে যমুনামুখ আৰক্ষীক ঘটনা সন্দৰ্ভত অৱগত কৰিছে। বিগত কিছুদিনৰ পৰা অঞ্চলটোত চুৰি কাৰ্য বৃদ্ধি পোৱাত চিন্তিত হৈছে সাধাৰণ লোক। কলিয়াবৰৰ কামাখ্যা গাঁৱত বাঘৰ মুক্ত বিচৰণ। নাম কামাখ্যা প্ৰাথমিক বিদ্যালয়ৰ সমীপতে পুনৰ বাঘৰ বিচৰণ। স্থানীয় ৰাইজে হুলস্থুল কৰাত চাহ বাগিচাত প্ৰৱেশ কৰে বাঘটোৱে। ঘৰৰ পাছফালে ঢেকীয়াপতীয়া প্ৰত্যক্ষ কৰি আতংকিত স্থানীয় লোক। কলিয়াবৰত অব্যাহত এনেদৰে বাঘৰ আতংক। কলিয়াবৰৰ হাতীমুৰাত বাঘে চিকাৰ কৰিলে পোহনীয়া জন্তু। হাতীমুৰা অঞ্চলত বিগত কিছুদিনত 15টা পশুধন নিধন কৰিছে দুটাকৈ ঢেকীয়াপতীয়া বাঘে। মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ মন্তব্যক লৈ কাজিৰঙাত প্ৰতিক্ৰিয়া। কাজিৰঙাত সংবাদ মাধ্যমৰ বিৰুদ্ধে বিতৰ্কিত মন্তব্য কৰিছিল মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই। একাংশ সংবাদ মাধ্যমে কাজিৰঙাৰ পৰ্যটন উন্নয়নৰ বাতৰিক নক্সাত কৰাৰ অভিযোগ মন্ত্ৰীজনৰ। মিঠাতেলৰ দাম বৃদ্ধিক লৈ ৰাজ্যত অব্যাহত প্ৰতিক্ৰিয়া। 15 পৰা 20 টকালৈকে বৃদ্ধি পাইছে প্ৰতি লিটাৰ মিঠাতেলৰ দাম। মিঠাতেলৰ দাম বৃদ্ধিৰ বাবে চৰকাৰক জগৰীয়া কৰিলে বোকাখাটৰ মহাবীৰ মিঠাতেল উদ্যোগৰ স্বত্বাধিকাৰীয়ে। নগাঁৱৰ বৰহমপুৰত হৃদয়বিদাৰক ঘটনা। ধনৰ অভাৱত গুৱাহাটী চিকিৎসালয়ৰ মৰ্গতে 3 দিনে পৰি থাকিল নিহত যুৱকৰ মৃতদেহ। মৃত যুৱকজন প্ৰাঞ্জল হাজৰিকা, পুত্ৰৰ চিকিৎসাৰ ব্যয় বহন কৰি সৰ্বস্বান্ত অসহায় মাতৃ। স্থানীয় বিধায়ক জিতু গোস্বামীৰ সহায়
জিতু গোস্বামীয়ে সহায় আগবঢ়ালে দুর্ভগীয়া পরিয়ালটোক। মহানগরের হিতেশ্বর শইকীয়া মহাবিদ্যালয়ের নবনির্বাচিত এন এ সি ওয়াই সাধারণ সম্পাদকর প্রার্থী হীরকজ্যোতি নাথর এ বি ভি পির যোগদান। এ বি ভি পিয়ে অপহরণ করার কথা অস্বীকার করলে হীরকজ্যোতিয়ে ছয় মাইল উড়ান সেতুর বাহনপরা নমাই এ বি ভি পির কার্যালয় নিয়া বলে উল্লেখ করে সাধারণ সম্পাদক পদত জয়ী প্রার্থী হীরকজ্যোতিয়ে। গুৱাহাটী মহানগরী বুন্দাত বৃহৎ পরিমাণ ড্রাগস সহ গ্রেপ্তার এজনক ধৃত লোকজন বুন্দার সোপাই ডাঙর গৌতম বড়ো। তিতাবৰৰ নগাবাটত মৃতকৰ পৰিয়ালত চোৰৰ লুটপাত। পৰিয়ালৰ সংস্কাৰ পৰ্বত অংশ লৈ থাকোঁতেই চোৰে লুটি লৈ গ'ল পাঁচ লক্ষাধিক টকা মূল্যৰ সামগ্ৰী। যোৰহাট জিলা গড়কাপ্তানী সংমণ্ডলত চৰম অৰাজকতা। নৱগঠিত মৰিয়নী সমষ্টিৰ কমাৰখাটোৱালত পথ নিৰ্মাণৰ এমাহ নহওঁতেই বখলা বখলে এৰাইছে ব্লেক টেপিং। মহানগরীর 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর আই এস বিটির সম্মুখত প্রতিবাদ। প্রতিবাদত নামিল অসম মটর শ্রমিক সংগঠন। মটর শ্রমিকক সামাজিক সুরক্ষা প্রদান করা হিট এন্ড রানের 106 ধারা বাতিল করা মূল্যবৃদ্ধি রোধ করাকে ধরে বিভিন্ন দাবির সমর্থনত প্রতিবাদ। নলবাৰীত পুনৰ বন্যহস্তীৰ উপদ্ৰৱ। সেউজীয়া হৈ পৰা ধাননি পথাৰত তহিলং কৰিছে হাতীয়ে। নলবাৰী খানাজান বৰখানাজান কুক দণ্ডুকুচিকে ধৰি কেইবাখনো গাঁৱত বন্যহস্তীয়ে চলাইছে উপদ্ৰৱ। রাষ্ট্রীয় সেউজ ন্যায়াধীকরণের রায়ের পাছতে বন্ধ কাছাড়ের ভুবন পাহাড় সংযোগী পথ। পথ নির্মাণের বিরুদ্ধে রাজস্থানের এজন লোকে রাষ্ট্রীয় সেউজ ন্যায়াধীকরণত করেছিল গোচর। ডিঙর স্প্রে গ্যাঙর প্রসঙ্গ উত্থাপন হব রাষ্ট্রসংঘর মজিয়া। রাষ্ট্রসংঘর মানব অধিকার পরিষদত ভারতক প্রতিনিধিত্ব করবলে যা পাঁচ সদস্যর এজন যুবক যুবকজন ডিঙর হীরকজ্যোতি বড়া। অসমত এতিয়ালৈকে 43,67,000 সদস্য ভর্তি সম্পূর্ণ হয়েছে। প্রতিটি সমষ্টিত 40,000 সদস্য ভর্তি হলে সেই সমষ্টিত বন্ধ করে দিয়া হব সদস্য ভর্তি অভিযান। দিসপুরত আসুর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। চুক্তির 6 নম্বর দফাক বৈঠক আলোচনা। বরপেটা রোডত রেলর খুন্দাত নিহত যুবক নিহত যুবকজন হেমরাজ রাজভর। দবকার চাংমাজিত চাঞ্চল্যকর ঘটনা। রাইজর রোষত পড়লে এহাল পুরুষ মহিলা। রাইজর রোষত পড়া লোকজন হুজাইর উদালির। দবকা আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে দুইকে উদ্ধার করে আরম্ভ করেছে ঘটনার তদন্ত। নতুন শিক্ষাবর্ষ তৃতীয় আর ষষ্ঠমানের পাঠ্যক্রমত সন্নিবিষ্ট হব নীতি শিক্ষা চরিত্র পাঠ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সরকারের সিদ্ধান্তক আদরণি জানাইছে তেজপুরের বিদ্যৎ সমাজে। চৰাইদেউত কেন্দ্রীয় গ্রাহক পরিক্রমা খাদ্য আর রাজহুয়া বিতরণ আর সামাজিক ন্যায় আর সবলীকরণের রাজ্যিক মন্ত্রী বানবারীলাল বার্মা বিভিন্ন স্থানের ঘুমটাই গাঁও পঞ্চায়েত উপস্থিত হয়ে বিভিন্ন সরকারি আসনির বুজ লয় মন্ত্রীগিয়ে। মাজুলীবাসীর ওসর ক্ষমা ভিক্ষা আবকারী বিষয়া জ্ঞানজ্যোতি ডেকার। মাজুলী লোকক মদাহী বলে অভিহিত করে অপমান করেছিল আবকারী বিষয়াজনে। তামুলপুরের কাউলীত নতুন রেশন কার্ড বনার নামত ধন সংগ্রহ। নতুন ফর্মর নামতো একাংশ সি এস সি কেন্দ্রই 100 টাকাতক সংগ্রহ করার অভিযোগ। ইপিনে অনলাইনত ইনকাম সার্টিফিকেট আবেদন করার নামতো একাংশ সি এস সি কেন্দ্রই অতিরিক্ত ধন লওয়ার অভিযোগ উত্থাপন একাংশ মহিলার। কচুতলীর উচ্ছেদ প্রসঙ্গত সরব কংগ্রেস। উচ্ছেদ নহয় থলুয়া লোকর হারাশাস্তি ঢেব ক্ষোভ কংগ্রেসের। ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকত থাকা সিমেন্ট কোম্পানি সমূহক উচ্ছেদ নকরাকল প্রশ্ন কংগ্রেসের। স্টার সিমেন্ট কোম্পানির পর বিজেপিয়ে 50,00,000 টাকা নির্বাচনী বন্ড লওয়ার অভিযোগ কংগ্রেসের। স্টার সিমেন্টর বিরুদ্ধে রাষ্ট্রীয় সেউজ প্রাধিকরণের আদালত কচুতলীর কপালকাটা গাঁও রাইজে গোচর দিয়ার বাবেই মুখ্যমন্ত্রীর প্রতিশোধ লওয়া বলে মন্তব্য কংগ্রেসের। ধুবুরীর প্রতিশোধ চামগুড়ীত লবলে সাজু আজমল বাহিনী। সমাগত চামগুড়ীর উপনির্বাচনত কংগ্রেসের বিরুদ্ধে শক্তিশালী প্রার্থী প্রক্ষেপ করবলে সাজু হয়েছে এ আই ইউ ডি এফ। বেদখলকারী খকিয়নী বিধায়িকা সুমন হরিপ্রিয়ার। হাজোর চরাবরী কালী মন্দিরের বিবদমান ভূমির সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিধায়িকা সুমন হরিপ্রিয়ায়। উচ্ছেদ অভিযানের পূর্বে বেদখলকারীক সেই স্থান ত্যাগ করবলে খকিয়নী প্রদান করলে হাজোর বিধায়িকাগী। বিজেপির সদস্যভর্তি অভিযানক লো মিত্রদলক অভয়বাণী মুখ্যমন্ত্রীর। মিত্র দলসমূহে চিন্তা করব নালাগে। বিজেপির সদস্যসমূহর ভোট মিত্রদলে লাভ করব বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর। বুধবারে বিজেপির সদস্য ভর্তি অভিযানের অন্তিম দিন আছিল। 2 সেপ্টেম্বরের পর সমগ্র দেশতে চলিছিল সদস্য ভর্তি অভিযান। মালিগাঁওর বরিপাড়ার কর্মবীর হিতেশ্বর শইকীয়া মহাবিদ্যালয় প্রেক্ষাগৃহত সদস্যতা অভিযানত অংশগ্রহণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বরপেটার বিজেপির সদস্যতা অভিযান। জেলাখনের বুথে বুথে চলিল বিজেপির সদস্য ভর্তি অভিযান। বরপেটা জেলা বিজেপির সভাপতি অনিত দাস আর বিজেপির যুব মোর্চার রাজ্যিক সভাপতি রাকেশ দাসের উপস্থিতিত বরপেটা পৌরসভার কাউন্সিলর রূপক বায়নের ওয়ার্ডত সদস্য ভর্তি অভিযান। তামুলপুরত বিজেপির সদস্যতা অভিযান কার্যসূচী রূপায়ণ। তামুলপুর জেলার গড়ভিটার ঠাকুর সুপা চকত অনুষ্ঠিত সদস্যতা অভিযানত উপস্থিত থাকে দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির সাংসদ দিলীপ শইকীয়া।
এশটা সমষ্টিত কমে চল্লিশ হাজারক সদস্য ভর্তি করার লক্ষ্য বিজেপির। শীর্ষত আছে মুখ্যমন্ত্রী জালুকবাড়ী সমষ্টি। মঙ্গলবারলৈক শীর্ষত দশ সমষ্টির ভিতর আছে জাগিরোড, নলবাড়ী, লক্ষ্মীপুর, পাথারকান্দি, রঙিয়া, টিংখং, রামকৃষ্ণনগর, শদিয়া আর হোজাই। আঠত্রিশটা সমষ্টির বিজেপির সদস্য সংখ্যায় অতিক্রম করেছে চল্লিশ হাজারক ঘর। পঁয়ত্রিশের চল্লিশ হাজার সদস্য ভর্তি হওয়া সমষ্টি আছে একুশটা। পনেরোটা সমষ্টির বিজেপির সদস্য সংখ্যা হয়েছে ত্রিশের পঁয়ত্রিশ হাজার। বিশের ত্রিশ হাজার সদস্য ভর্তি হওয়া সমষ্টি আছে পঁচিশটা। দুর্নীতির বিরুদ্ধে সরব রাইজর দল। পাঠশালাত সংবাদ মেল পাতি বিজেপির বিরুদ্ধে সরব হয়ে পড়ল রাজনৈতিক দলট। সচিবালয়ের ভিতর সংঘটিত কুটিকটকিয়া। দুর্নীতি নিরপেক্ষ তদন্তর দাবি জানালে রাইজর দলে। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ পুয়া সাত বাজার রাজ্যখনের ছখন জেলার ছাব্বিশটা সমষ্টির ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। কাশ্মীর উপত্যকার তিনখন জেলা গন্দারবাল, শ্রীনগর আর বুদগামত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। দ্বিতীয় পর্যায়ের ভাগ্য নির্ণয় হব দুশ উনচল্লিশগী প্রার্থী। বুদগাম আর গন্দারবাল সমষ্টির নির্বাচন নামিছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসি নেতা উমর আবদুল্লাহ। ধর্মনগরত পথ দুর্ঘটনাত নিহত এজন বৃদ্ধ। নিহত লোকজন আটসত্তর বছরীয় অবসরপ্রাপ্ত শিক্ষক নীলমণি সিনহা। সিটুর প্রতিবাদত উত্তাল আগরতলা। শ্রমিকর বিভিন্ন সমস্যা সমাধানের দাবিত সংগঠনটি বাহির করে প্রতিবাদী সমদল। দুর্গোৎসবক তৎপর ধর্মনগর আরক্ষী। ধর্মনগর উত্তর জেলার আরক্ষী অধীক্ষকর কার্যালয়ত গুরুত্বপূর্ণ বৈঠক। মিজোরামত চিকিৎসকর আক্রমণের ঘটনাক প্রতিক্রিয়া রাজ্যখনের গৃহমন্ত্রীর। দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওয়া হব বলে আশ্বাস প্রদান করে গৃহমন্ত্রীগী। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশতো দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গত। অহা ন অক্টোবরের তেরো অক্টোবরলে ধুমধামে উদযাপন করা হব দুর্গতিনাকিনী দেবী দুর্গার পূজা। উত্তর পূবর আগশারীর ফুটবল ক্লাব শিলং লাজং এফ সি স্টার সিমেন্টে অংশীদারিত্ব ঘোষণা করে আর ইয়ারে স্টার সিমেন্ট ফুটবল ক্লাবটোর আনুষ্ঠানিক স্পন্সর হয়ে পড়ে। দ্রুত সংবাদ অব্যাহত রাখিম, সময় হয়েছে একটা বিরতি। কণমানি সন্তানক লগত লৈ কঠোর জীবন সংগ্রামত নামিছে উদালগুড়ির মিলি রাভা। বোকাখাটত উদ্ধার দুষ্প্রাপ্য প্রজাতির সাপ। মানক রাষ্ট্রীয় উদ্যান মুক্তি করার প্রস্তুতি তুঙ্গত। প্রশাসনত পরিণত বরদিকোড়ার জলসিঞ্চন আঁচনি। কর্মোদ্যমে দেখুয়াইছে শিবসাগরের বেবী কুঁয়ারে দাঙি ধরেছে নিদর্শন। নলবাৰীৰ বিলেশ্বৰ দেৱালয়ত দুর্গোৎসবৰ ব্যাপক প্রস্তুতি। এইবার দুর্গাপূজার বাবে নির্ধারণ করা হয়েছে পঞ্চল্লিশ লাখ টাকার বাজেট। বৃহৎ প্রাকৃতিক অঘটনের দিকে জিয়া ভরলী নদী। উদং হওয়ার দিকে নৈখনের তলি প্রায় আশি শতাংশ পানি শুকাইছে খরস্রোতা জিয়া ভরলী নদীর পানি। জিয়া ভরলী নদী ভাদ মাহতে আশি শতাংশ শুকাই যাত চিন্তিত হয়ে পড়েছে নৈপরিয়া কৃষক রাইজ। নদীখনকে সম্বল করে জীবন জীবিকার পথ সুচল করা এই সকল কৃষকে এটা জিয়া ভরলী নদীর এই শীর্ণকায় অবস্থা প্রত্যক্ষ করে চিন্তিত হয়ে পড়েছে। অসমারক্ষী আর সেনাবাহিনীর যোগদানের লক্ষ্যে কঠোর অনুশীলনত ব্যস্ত কলিয়াবরের এদল যুবক যুবতী। কলিয়াবরের কুঁয়রীটোল গান্ধী খেলপথারত দৈনিক কঠোর অনুশীলনত ব্যস্ত যুবক যুবতী। বরষুণের অভাবত কৃষি পথারত মেলিছে চিরাল ফান। বরুণ দেবতাক সন্তোষ করার বাবে নেদেখাজনের ওসর প্রার্থনা জানায়। রহার চাপর মুখত রাইজে অনুষ্ঠিত করলে এখন বিশেষ বিবাহ অনুষ্ঠান। ভেকুলি বিয়াত রাইজে এনেদরে উলাই আহিল। বুধবারের দ্বিতীয় দিনা সোনাপুর কচুতলীত প্রশাসনের উচ্ছেদ অভিযান। উচ্ছেদস্থলীত মোতায়েন করা হয়েছে হাজারেরও অধিক আরক্ষী, অর্ধসামরিক বাহিনীর জওয়ান। পুঠিমারি প্রধানমন্ত্রী আবাস যোজনার নামত আবন্টিত ঘর কচুতলীত নির্মাণ করার তথ্য লাভ করা হয়েছে। ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক ঘোষণার পাছত অঞ্চলটোত বসতি স্থাপন করা লোকক প্রশাসনের উচ্ছেদ। কচুতলীত সাতটাকৈ সেক্টরত ভাগ করে পনেরোখন এক্সেভিটরের সহায়ে উচ্ছেদ অভিযান চলাইছে প্রশাসনে। জি এম সি এইচত চিকিৎসকর গাফিলতির হাত ভাগিল সদ্যজাত শিশুর। দেওবারে জি এম সি এইচত ভর্তি করা হয়েছিল প্রসূতিগী। নবজাতকর পিতৃর অভিযোগ নচ্ছাত। জি এম সি এইচ কর্তৃপক্ষের প্রসবর সময় থাকা জটিলতার বাবে এনে ঘটনা সংঘটিত হওয়া বলে মন্তব্য অধীক্ষক ডাক্তর অভিজিৎ শর্মার।
জিএমচিএইচত ডেংগীত এতিয়ালৈ মৃত্যু তিনিজন লোকৰ বৰ্তমানে জিএমচিএইচত চিকিৎসাধীন ডেংগীত আক্ৰান্ত এঘাৰজন লোক পোহৰলৈ আহিছে প্ৰবঞ্চক অসীম দাসৰ বিস্ফোৰক তথ্য স্বায়ত্তশাসিত পৰিষদৰ ঠিকা আবণ্টনৰ নামত কোটি কোটি টকা লুণ্ঠনৰ অভিযোগ বিজেপি নেতা অসীম দাসৰ বিৰুদ্ধে বিতৰ্কিত চিকিৎসক মৃদুপৱন নাথৰ জামিন মঞ্জুৰ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে মঞ্জুৰ কৰিলে জামিন আয় বহিৰ্ভূত সম্পত্তিৰ গোচৰত গ্ৰেপ্তাৰ হৈছিল চিকিৎসক মৃদুপৱন নাথ বিতৰ্কিত চিকিৎসক মৃদুপৱন নাথৰ আয় বহিৰ্ভূত সম্পত্তিৰ গোচৰত কংগ্ৰেছৰ মুখপাত্ৰ বিদিশা নেওগক চি এম ভিজিলেন্সত হাজিৰ হোৱাৰ নিৰ্দেশ বিৰাল্লিছৰ স্বাধীনতা আন্দোলনৰ শ্বহীদ মদন বৰ্মন আৰু ৰাউতাৰাম কোচৰ 82 সংখ্যক শ্বহীদ দিৱস পালন বজালীৰ ৰিহাবাৰীত শ্বহীদ ক্ষেত্ৰত পালন কৰা হয় 82 সংখ্যক শ্বহীদ দিৱস আৰু এয়া আছিল দ্ৰুত সংবাদ নমস্কাৰ।